এর আগের দিন আমি আর নেরক্স রওনা করলাম একটা জায়গায় গেছিলাম। আমাদের ধারণা অনুযায়ী জায়গাটা অনেক ভালো ছিল, কিন্তু ওই জায়গায় যাওয়ার পর আমাদের সাথে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে। তারপর ওখান থেকে আমরা বের হওয়ার চেষ্টা করি, কিন্তু ওই জায়গায় আমরা আটকা পড়ে যাই। সো আজকে আমাদের প্ল্যান হচ্ছে এই জায়গা থেকে বের হওয়া, কিভাবে আমরা এখান থেকে বের হতে পারবো। এই ব্রো, সকাল হয়ে গেছে, আসো এখান থেকে আমাদের বের হইতে হবে। হ্যাঁ হ্যাঁ ব্রো, চলো 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 পালাই ভাই, এখান থেকে পালাইতে হবে ভাই। দাঁড়া ওইদিকে আরেকবার দেখে নে, এখান থেকে বের হওয়ার কিছু আছে কিনা। পুরো ভিলেজ ভাই ফাঁকা। আরে রহিম কাকু, আরে আরে রহিম কাকু আসছে দেখো। আরে রহিম কাকু মিয়া, আগের দিন আমাদের এখানে দাঁড়ো দাঁড়ো রাস্তা দৌড় আসতে দাও। এদিকে শোনে রক্স, আপনারা এখনো এখান থেকে যান নাই, আমাদের যেতে বলো। তুমি এখানে কি করতো স্যার? রোজ রোজ তুমি এখানে আসো, আমাদের চলে যেতে বলো। তুমি এখানে কি করো? হ্যাঁ সেটাই তো, এই কাকু কি করে, এই কাকু এখানে কি করে? হ্যাঁ কাকু, তোমার কাজ কি এখানে? আসলে আমার একটা ছোট ছেলে ছিল যে এই জায়গায় হারাই গেছিল। তো এখানে আপনার ছেলে হারাই গেছিল? আপনি আপনার ছেলে রেখে চলে গেছিলেন আগের দিন? অ্যালেক্স, আমি প্রতিদিন তাকে এখানে খুঁজতে আসি। ও আচ্ছা আচ্ছা, প্রতিদিন উনি ওনার ছেলেরে খুঁজতে আসে, এই কাহিনী। কিন্তু কথা দিচ্ছে, আপনি রাতেবেলা এখান থেকে চলে যান কেন এখান থেকে? আরে এখানে একটা ভূত আছে। আরে এখানে ভূত আছে, সিরিয়াসলি নিরক্ষক? এই জন্য আগে দিন আমাদের এখান থেকে চলে যেতে বলতেছিল? হ্যাঁ আর দেখো এই জায়গা পুরো ভিলেজটা হন্টেড ছিল আগে, কি সুন্দর ছিল এখন ভাই। হ্যাঁ অ্যাকচুয়ালি ভাই এই অবস্থা। আরে এই ভিলেজ তো অনেক আগে থেকেই ভাঙা। নিরক্ষক কাকু, এই রহিম কাকা, আমরা এখান থেকে বেরোবো কেমনে তাই বলো? তাহলে কি আমরা যেটা দেখছি সেটা কি আমাদের স্বপ্ন ছিল নাকি? না না ভাই, ওটা রিয়েল ছিল, এটা অ্যাকচুয়ালি ভূত ছিল। আচ্ছা তা নয়, ঠিক আছে ভূত দেখছি, এখন এখান থেকে আমরা বেরোবো কেমনে তাই বলো? রহিম কাকা বেরোবো কেমনে এখান থেকে আমরা? আচ্ছা তাহলে আপনারা আমার সাথে আসেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলেন চলেন এখান থেকে কোনো মতে এখান থেকে বেরোবো। বোট রাখো বোট রাখো বোট রাখো, ও উঠো উঠো। আরে বোটে উঠো, ওকে ঠিক আছে, নিরক্ষক উঠো, ওনারে ফলো করতে করতে আমরা যাই। ওকে আচ্ছা, আমাদের নিয়ে চলেন এখান থেকে কোথায়। আচ্ছা ঠিক আছে, এদিকে যেতেছি, এদিকে রাস্তা, আমরা আগে দিন উল্টা রাস্তা যাচ্ছিলাম। আচ্ছা নিরক্ষ কাকু, আগের দিন আমরা ভুল রাস্তায় যাচ্ছিলাম, এই জন্য মনে করো প্রবলেম হয়ে গেছিল, তাই না? তাই তো আমাদেরকে ভূত ধরছিল, আমাদেরকে ভাই ভাই তাড়াতাড়ি চলো চলো চলো। আরে কাকা তাড়াতাড়ি চলো, তো স্লো স্লো কেন যাচ্ছে, সাইড অন যাও। চলো এই কাকু, আমরা মনে হচ্ছে চলে আসছি ব্রো, চলে আসছি চলে আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ চলে আসছি, বলো চলো। ওকে ওকে, এখান থেকে নামো। ওকে থ্যাংক ইউ রহিম কাকু আমাদেরকে এখানে নিয়ে আসার জন্য। আমরা অবশ্যই বেরোতে পারছি ওই সেই ভুতুর এলাকা থেকে ভাই। আপনারা এখান থেকে সোজা চলে যান। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে সোজা চলে গেলে কি ভিলেজ খুঁজে পাবো? কি ওয়েট, এ ব্রো গায়েব হয়ে গেল। হোয়াট, গায়েব হয়ে গেল? কই গেল সিরিয়াসলি? এখান থেকে ভাগো ভাই, আমাদের সাথে অনেক আজব কাহিনী হচ্ছে ভাই। ভাগো এখান থেকে, ভাগো সোজা, ভাগো 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 ভাগো। এ ব্রো ভিলেজ পেয়ে গেছি আমরা। হ্যাঁ হ্যাঁ চলো চলো। আরে ওটা কি ব্রো, ওটা কি ব্রো, এটা কি জিনিস? মানুষ না দোস্ত ভাই। আরে ভাই এটা কি করতেছে কি এখানে? হ্যাঁ মাছ, এর ভিতরে তো মাছগুলো, মাছ দিয়ে মাছ ধরতেছে কেন, কাহিনী কি? এভাবে আজব ভাবে দাঁড়ায় মাছ ধরতেছে কেন, কাহিনী কি ভাই? কি ভাই এর মাথা তার তার সেরা হয়তো, কেমন লাগে একটু উইয়ার্ড দেখতে ভাই। এর সাথে কথা বলে কি মনে হয় না কোনো কাজ হবে। হ্যাঁ নাম কি? হ্যাঁ হ্যাঁ নাম কি? নেক্সাস দা বয়, নেক্সাস দা বয়, নেক্সাস দা বয়, এই নেক্সাস দা বয়। হোয়াটসঅ্যাপ ব্রো, আমার ভয় লাগতেছে ভাই, আবার এ আবার ওই কাকুর মতো আবার কিছু করবে ভাই। ঘুরতেছে, আরে বৃষ্টি শুরু হয়ে গেছে, কাহিনী কি? আমাদের লল বলতেছে, কাহিনী কি ভাই? আর স্কিন দেখছো কেমন জানি যাই হোক। আর একটা মানুষ আছে এখানে, তার সাথে কথা বলি। হ্যালো 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 হ্যালো, তুমি কি ভিলেজে থাকো? হ্যাঁ তুমি অনেক আগে থেকে থাকো এখানে, তোমার সাথে একটু কথা আছে, এদিকে আসো তো। আরে কাকু মাছ ধরো কাকু, আপনি একটু এদিকে আসবেন। হ্যালো হ্যালো ফিশারম্যান কাকু, তোমার বন্ধু? আচ্ছা ওকে, আচ্ছা তোমার সবার সাথে কথা বলতাম আমি একটু আর কি। না এই জায়গা তো ছোট ঘর, একটু বড় ঘর লাগবে আমাদের, মানে একটু কথা বলতে। দেখি আচ্ছা এই জায়গা আসো, এই জায়গা আসো, এই জায়গা। এই ব্রো এই ঘরটা খোলা আছে, বড় ঘর আছে, ঘরটা আছে, ঘর আছে, ঘর আছে, বিষ্ণু এখানে। ওকে সো কথা দিতে আমার কিছু কোয়েশ্চেন আছে। আচ্ছা তোমার নাম কি? আমার নাম আফশিন। আফশিন ওকে সো, আর এই কিপার কাকু নাম হচ্ছে নেক্সাস, নেক্সাস দা বয়। আরে কথাবার্তা বলে না নাকি, আমি খালি তিরিং বিরিং করে লাফাই বেড়াইতেছো? না না, ওর কাজ হচ্ছে মাছ ধরা আর সবাইকে দেওয়া। ও মাছ ধরা সবাইকে দেয়, এছাড়া জীবনে কোনো কাজ নাই। আচ্ছা শোনো, তোমাদের সাথে একটু কথা আছে, সো তোমরা একটু দাঁড়াও এখানে। ওকে সো আমার কথা হইতেছে যে আমরা এখানে আসছি, আমাদেরকে রহিম নামে একটা লোক এখানে দিয়ে গেছে, বাট সেই লোকটা গায়েব হয়ে গেল। আমরা এখানে রহনপুর নাকি জানি কোথায় জানি গেছিলাম, আমরা রহনাপুরে গেছিলাম। সো ওখানে একটা বাজার বসছিল, বাট ওখানে যে আমাদের সাথে অনেক ভূতুরে কাহিনী ঘটছে, সো আমরা এখান থেকে কেমনে বের হইতে পারি এই ভিলেজ থেকে, সেটা কি তোমাকে কিছু বলতে পারবা? কি রহিম? রহিম হ্যাঁ রহিম নামে তো ছিল ওটা, ভূতুরে রহিম মানে মানে কি রহিম ভূত মানে কাহিনী কি আসলে বলো। রহিম তো অনেক বছর আগে মারা গেছে। রহিম অনেক, রহিম অনেক বছর আগে মারা গেছে? এ সুজো ভাই, তাই কি আমরা ভূতুরে মানে ভূতের সাথে ঘুরতেছিলাম এতক্ষণ ধরে? ভূতের সাথে ঘুরতেছিলাম ব্রো, সিরিয়াসলি? আমাদের সাথে অনেক আজব আজব কাহিনী ছেলে ছেলে। এক মিনিট, পুরো কাহিনী শুনি। আচ্ছা পুরো দরজা লাগাও ভাই, ভূত ঢুকে পড়বে। আরে কত থেকে আসলো ভিলেজার, বাইর করো বাইর করো বাইর করো, দরজা লাগাও মিয়া। ওকে আচ্ছা আপসিন বলো পুরো ঘটনা কি, তাই বলো। অনেক বছর আগে তার ছেলে তো রোহনাপুরে মারা গেছিল। রোহনাপুরে মারা গেছিল ছেলে? আরে কিপার এমনি তিরিং তিরিং করে লাফাইতেছিল, মাঝে মাঝে ওরে দেখা যায় ভূত রাতের বেলা স্পেশালি।
রাতের বেলা আমরা তো দিনের বেলাও দেখছি ব্রো, আমরা তো দিনের বেলাও দেখছি ভাই, আমাদের ভাইরে সাথে আমাদেরকে হেল্প করছে ভাই, তাই আমাদের হেল্প করছে ও ভাই, ভূত একটা ভালো ভূত, ভূত কিন্তু ভালো ভূত। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝলাম, বাট এখন আমরা করব কি ব্রো? গুড বয় ভূত। আরে ভাই এই ক্রিপার দেখছো, ফানি ফানি কথা বলতেছে, দিন দিন লাভাইতেছে, ইলেকট্রিক ক্রিপার যাই হোক, এই ক্রিপার এখন কথা হইতেছে ব্রো শোনো, এখন আমাদের এখান থেকে বের হইতে আচ্ছা আমরা হইতেছে ইয়েতে থাকি, মানে আমাদের বাসার কোঅর্ডিনেট তো জানি, বাট এখান থেকে আমরা একটু বের হইতে চাই, তুমি যদি একটু হেল্প করতে পারতে এখান থেকে বের হওয়ার জন্য আমাদেরকে। তো তোমাদের এখান থেকে বের হওয়ার জন্য একটা এই রাস্তা আছে। কি রাস্তা? এই যে আমি তোমাদের কিছু উইদার রোজ, উইদার রোজ, ওকে উইদার রোজ, এটা দিয়ে তোমরা সেফ থাকতে পারবে। এই কাকু আমার একটা দাও। আচ্ছা ঠিক আছে অনেকগুলো দিছে, ওকে ঠিক আছে উইদার রোজ নিয়ে নিছি, এখন এখান থেকে সেফ থাকতে পারবো, এটা নিয়ে আসো সবাই আসো, চলো আমরা এদেরকে বাসায় আগাই দিয়ে আসি, মানে বাসায় আগাই দিয়ে আসার কথা বলতেছে আমাদের ভাই। হ্যাঁ হ্যাঁ ভালো হয় তাহলে, ভালো হয়, এমনি আমাদের ভূতের তারা খেয়ে আমরা ভয় পেয়ে আসি, সো আগাই দিলে ভালো হয় আমাদের আর কি। ওকে ঠিক আছে চলো চলো, পড়ছি উপর থেকে আমি যাই, ওকে আমাকে নিয়ে যাও ভাই, আমার থেকে চলে যেতেছে আগে আগে, দেখো কাই নিয়া আমার নিয়ে যাও, মিয়া চলো চলো, কোন দিকে যাবো? ওইদিকে, এই আমি চিনতে পারছি, সামনে আমার বাসা, আসো আসো সবাই আসো, সামনে আমার বাসা আসো, হ্যাঁ হ্যাঁ এদিকেই তো সিধো, এদিকেই তো সিধো, এদিকেই তো চলে আসছি। ও ভাই অবশেষে আমরা আমাদের বাসায় চলে আসছি, হ্যাঁ আসো আসো তোমরাও আসো, থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের সাথে আমাদের বাসা পর্যন্ত আসার জন্য, তোমরা অনেক হেল্প করলে আমাদেরকে, ইটস ওকে বলতেছো ওকে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সো আচ্ছা কাজ করো, তোমরা আমাদের বাসায় থেকে যাও বুঝছো, সরি উপর উপর তালা কিছু করি না এখনো, তোমরা আপাতত আমাদের বাসায় থেকে যাও আজকে রাতটা, সো বৃষ্টি শেষ হলে তোমরা যেও, তোমারে এই যে কিছু মাছ রাখো খাওয়ার জন্য, যাক আমাদেরকে মাছ দিচ্ছে ঠিকই তো, খালি সারা জীবন সারাদিন মাছ ধরে সবাইকে মাছ দিয়ে বেড়ায়, ভালো ছেলে অনেক। যাক ভাই অবশেষে আমরা ভূতের হাত থেকে বাঁচতে পারছি তাই না? হ্যাঁ ভাই বাঁচতে পারছি ভাই, ইয়া ইয়া ওকে নেক্সট টাইম এরকম জায়গায় যেও না, ইয়া ইয়া এরকম জায়গায় যাওয়া যাবে না ভাই।